গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরো একটা ভিডিওতে। তো এখন হবে সকালের জলখাবার। এই দেখো আজকে হচ্ছে মুড়ি মাখা। এটা হচ্ছে দেশি মুড়ি যেটাকে আমরা বলি, ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, চানাচুর, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। তো এই দিয়ে মাখা হবে এখন। ওই ভিডিও করছি কিন্তু, তোমার ঘুমানো দেখিয়ে দেবো সবাইকে। উঠবা না? হুম, দেখো আমি শুধুমাত্র ওর জন্য বিছানাটাও বসাতে পারি না। ওই ওঠো, আমাকে সকালবেলা এই যুদ্ধ করতে হয়। ওঠো ওঠো ওঠো। তারপরে মা আবার দুধ চা করলো, কিন্তু চা আমি খাবো না তাই বললাম। তো তোমাদেরকে এই মাত্রই ভিডিওটা আপলোড দিলাম, আপলোড দেওয়া হয়ে গেছে। আর মা এদিকে রান্না করলো ডিমের ঝোল, আর ডিমের ঝোলের সঙ্গে ভাজা করছি। আলু কেটে নিয়ে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, গরম গরম ডিমের ঝোল নতুন আলু দিয়ে। আর এই যে এদিকে আমি করছি এখানে আলু ভাজা। তারপর আমি স্নান করে নিয়েছি, স্নান টান সেরে এই যে পুজোর বাসন মেজে নিচ্ছি। আর তারপরে দেখো এই ফুলগুলো কিন্তু আমাদের গাছেরই ফুল, আর এখন আমি পুজো দিয়ে নেব। স্নান করে পুজো দিয়ে নিলাম, আর তারপর একটুখানি হাঁটাহাঁটি করছি, আর কি করব। আর এখন কিন্তু মানে কালকের থেকে দেখছি যে মানে অনেকটাই পরিমাণে ঠান্ডা কম লাগছে। জানি না আবারও আগামীতে ঠান্ডা বেশি পড়বে কিনা, পড়ার তো কথা। কারণ হচ্ছে এটা হচ্ছে জানুয়ারি, জানুয়ারির শেষের দিকে, তো এই সময়ও কিন্তু চরম ঠান্ডা থাকে। আমার মনে হয় এখন একটু গরম গরম দুটো দিন ধরে ওয়েদারটা হলেও আবারও ঠান্ডা হয়তো ঠিক একটু জাঁকিয়ে পড়বে, তারপরে গরম পড়া শুরু করবে। ওরে বাবা রে বাবা, মার্চ মাসের গরম, গরমের থেকে ঠান্ডা অনেক বেশি আরামদায়ক, অনেক বেশি ভালো। শুধু বেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এইটাই যা। আর এখন দেখো 4টার বেশি বেজে গেছে, অথচ মানে ঠান্ডা লাগছেই না, একদম গরমকালের মতন ওয়েদার লাগছে। আবার সকালবেলার দিকেও জাস্ট একদম সকালটা একটু ঠান্ডা লাগে, কিছুক্ষণ বাদ থেকেই মোটামুটি 9টা-10টার থেকেই একদম গরম গরম, মানে ঘাম ঘাম ফিল হয় একটুখানি বেশি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলেই। তো এই আর কি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর উঠোনটা একটু ঝাঁট দিয়ে নেব এখন। আর এই দেখো আমাদের সেই উনুনটা যেখানটা করে পিকনিক করেছিলাম। আর কিছুই না, শুধু একটু গর্ত খোঁড়া হয়েছে, আর চার তিন দিক থেকে ইট দেওয়া হয়েছে। সামনের দিকটা একটু ফাঁকা হয়ে গেছে জন্য সামনের দিকে আগুনটা একটু বেশি বেরোতো, তাই এই ইটটা দিয়ে দিয়েছিলাম। তবুও একটু নাড়তে অসুবিধা হতো, তো এবার বুঝতে পেরে গেলাম সামনের দিকটা বেশি ফাঁকা করা যাবে না, তাহলে নাড়তে অসুবিধা হবে। উনুনটাকে এখনো মানে বন্ধ করা হয়নি মাটি দিয়ে, কারণ যদি সামনে আরো কোনো একদিন কিছু রান্না বান্না করি তাহলে এখানে করব, তো সেই কারণে এটাকে এখনো গর্তটাকে বন্ধ করা হয়নি। তো চলো, আর তাছাড়াও আগামীতে কিছু প্ল্যানও রয়েছে, তো সেগুলো সব কিছু আগে তোমাদের বলে দেবো না, যদি হয় বা না হয়, কখন কি হবে না হবে, তো সেই কারণে। আর তাছাড়াও এটা একটা স্পেশাল মানে স্পেশাল ব্যাপার বলে কিছু ভেবে রেখেছি, তো সেগুলো স্পেশাল ব্যাপারগুলো সারপ্রাইজ হয়ে থাকলেই বেশি ভালো লাগবে। তো কিছু প্ল্যান আছে সেরকম, তো দেখা যাক কিছু হয় কি না হয়, তো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো উঠোনটা একটু চটপট ঝাঁট দিয়ে ফেলি। এখানে অনেক ভাই মুড়ি চানাচুর খাচ্ছে, তাকা অনেক। খালি শুকনো চানাচুর দিয়ে ভালো লাগে? পেঁয়াজ তেল ছাড়া? পেঁয়াজ তেল দিলে ভালো হতো না বেশি? পিসি বাড়ি ভালো লাগে? বন্ধু নাই তো একটাও?
এই জায়গা আছে বন্ধু কয়টা অনেকগুলো বাহ খুব ভালো ছেলে অনেক একা একাই বাড়িতে ওর সমবয়সী বাচ্চা কাচ্চা নেই তাও সারাদিন বাড়িতেই চুপচাপ শান্তভাবে কাটায় পিসির সাথে গল্প করে সবার সাথে কথা বলে এই দেখো আমাদের গোলাপ গাছের সুন্দরী গোলাপ ফুল অনেকগুলো ফুল ফুটেছে আর এখন অনেকই কম ফোটে কারণ এই ফুল গাছে মানে অঝরে শয়ে শয়ে ফুল ফুটত এইরকমও ছিল গাছটার কন্ডিশন ই বাবা পাপড়িগুলো ঝরে একদম পুরো ফুটে গেছে তো হালকা করে ধরতেই সব পাপড়িগুলো ঝরে গেল এরকমই হয় আমি না ধরলেও সকালবেলা দেখতাম সব ঝরে পড়ে আছে সকালবেলা যখন উঠোন ঝাড় দিই সব অনেক মানে ফুল ফুটে যাওয়া পাপড়িগুলো সব ঝরে পড়ে যায় আর এই যে কুড়িও এসছে অনেক তো আমাদের গোলাপ গাছটায় এখন এবছর আর কি অতটাও ফুল ফুটলো না কিন্তু আগের বছর মনে আছে আগের বছর না আরও দু তিন বছর আগে এরকম মোমেন্টে কারণ এরকমই কোনো একটা ডেতে রোজ ডে আছে আমার মনে পড়ছে না ডেটটা তো তখন এরকম এই গাছেরই ফুল দিয়ে এক থোকা ফুল তোমাদের দাদাভাই আমাকে একবার গিফট করেছিল আর মানে মানে এক থোকা ফুল তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা ফুলের একটা স্টিক বানিয়ে দিয়েছিল তো ফুল দিয়ে অনেক কিছু আমরা করি এরকম সময় কারণ এরকম সময় অনেকগুলো ওকেশন আছে ভ্যালেন্টাইন ডে রোজ ডে তারপরে তোমার দাদাভাইয়ের বার্থডে তো এগুলোতে আমাদের গাছের গোলাপ দিয়েই ডেকোরেশন করতাম কেকের সাইডে বা সুন্দর করে সাজিয়ে তো তাতেই মনে পড়লো কিন্তু সেই তুলনায় দেখো কয়েকটা ফুলই দেখা যাচ্ছে কিন্তু আগে প্রচুর ফুল ফুটতো আর এই যে ঘরের চাল দেখতে পাচ্ছ চালের মাথাটা ছাড়িয়ে যেত এতটাই হাইট হতো তাহলে বুঝতে পারছো মানে এই গাছটাকে বাঁশ দিয়ে দু তিনজনা মানুষদের এরকম করে চেপে ধরে দড়ি দিয়ে বাঁধতে হতো মানে পুরো মানে ঝুঁকে পড়তো জন্য এতটাই আর কি ভারী আর এতটাই ঝোপের মতন হয়ে গেছিলো তো অনেকটা কাটিং করে দেওয়া হয়েছে তো ওই যে এতটা করে এদেরও আবার সময় থাকে ঠিকঠাক সময়ে কাটিং করতে হয় তা না হলে ঠিকঠাকভাবে ফুল হবে না আর কি ফুল ফুটবে না ঠিকঠাক ফলন দেবে না তো অনেক ব্যাপার থাকে এই আর কি গাঁদা ফুলের ছোটো ছোটো ডাল মানে ভেঙে ভেঙে দেওয়া হয়েছিল গোলাপ গাছের গোড়াটায় জল দেওয়া হয় সবসময় তো দেখো গাছগুলো খুব মানে বেঁচে গেছে কিন্তু এগুলোকে লাগাবো কোথায় আমাদের বাড়িতে তেমন ভালো জায়গা নেই আর এই কুড়িগুলোকে ভেঙে দিতে হবে তাহলে বেশি মানে ডালপালা হবে গাছের আর আমাদের বাড়িতে মানে স্পেস নেই তেমন আর যেখানেও বা লাগানোর জন্য উপযুক্ত আর কি জায়গা সেই সব জায়গা দিয়েও পাথরে পাথরে মাটির জন্য ভালোভাবে হয় না আর যে সমস্ত জায়গায় লাগানো যায় সেগুলোতে অলরেডি লাগানো আছে গাছ তো এখনও তো খুব বড় হয়নি বড় হোক আর একটু তারপরে না হয় জায়গা বুঝে লাগিয়ে দেবো গাছগুলোকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে একটুখানি চা করার জন্য একটু লিকার চাই করে নেব আর লিকার চার মধ্যে একটুখানি কিছু না দিলে ভালো লাগে না একটু তেজপাতা একটু আদা এগুলো দিলে বেশ ভালোই লাগে চলো চা হয়ে গেছে সবাইকে দিয়ে আসি অনেককে দাও তো এখন বাজে 7:30 আর আজকে রাত্রেবেলার ভাত রান্না হবে না আজকে করা হবে লুচি তো ফুলকো ফুলকো লুচি আর তার সাথে কি হবে ছোলার ডাল বা সবজি দিয়ে ডাল করা হবে আজকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করব তো চলো বাবা দেখি আজকে বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছে আর ডালের মধ্যে তো এখন শীতকালে আর কি আলু ফুলকপি এগুলো যাই আর প্রতিদিনকার সবজির মধ্যে আলু ফুলকপি নর্মালি থাকে তো চলো আমি গিয়ে দেখছি কি কি সবজি আছে না আছে তো বাবা এখানে বেশ অনেক সবজি নিয়ে এসেছে এই দেখো একদম টাটকা বেগুন আমাদের এখানে বিকেলবেলা করে মানে খুব সুন্দর সবজির হাট বসে হাট না বাজার বসে তো এই যে বেগুন নিয়ে এসেছে আর এইটার মধ্যে রয়েছে এখানে রয়েছে গাজর আলু আর পাতিলেবু আর রয়েছে টমেটো তো আমি পাতিলেবু আনতে বলেছিলাম কারণ তোমাদের দাদাভাই বলেছে যে তুমি সকালবেলা গরম জলে লেবুর রস দিয়ে খাবা এই যে দেখো ছোলার ডাল তৈরি হয়ে গেছে আমার প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ডাল আর সবজি এর মধ্যে আলু আর ফুলকপি দিয়ে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে ছোলার ডালটা বানিয়ে নিয়েছি ঠান্ডা হলে আর একটু মানে ঘন হয়ে যাবে আর তার আগে এই যে বেগুন ভাজাও করে নিয়েছি কারণ ভাতও হয়েছে সেই কারণে বেগুন ভাজা আর এই যে
এখানে দেখতে পাচ্ছ আমি ময়দাটা ভালো করে মেখে রেখেছি। এবারে মা লুচি করবে আর আমি গোল গোল করে দেব। দেখো লুচিগুলোর জন্য গোল গোল লেচি, এতগুলো লুচি ভাজা হয়ে গেছে, লুচিগুলো খুব সুন্দর হচ্ছে, একদম ফুসফুসে। এই দেখো লুচিগুলো কত সুন্দর হচ্ছে। দাদা ভাই ঠিক এরকমই কড়া পছন্দ করে, সেই জন্য ওর জন্য কয়েকটা একটু কড়া কড়া করা হবে। তো এই যে থালায় বেড়ে নিয়েছে, আর কড়া কড়া পছন্দ করে তোমাদের দাদা ভাই, সেই জন্য ওর জন্য কড়া কড়া করে লুচিগুলো বেছে বেছে নিয়েছি। চলো এবার দিয়ে আসি। এই যে এখানে অনেক খাচ্ছে, ভালো হয়েছে অনেক লুচি সত্যি তো। আর ডাল কেমন হয়েছে বলো? ডাল ভালো। বাহ, তাহলে অনেকের ভালো লেগেছে মা। তো এবারে নিয়ে চলে আসলাম, আর মা আর আমারই শুধু বাকি ছিল, এই গরম গরম নিয়ে আসলাম, কারণ দেরি করলে আর ঠান্ডা হয়ে যাবে। এখানে সবজি দিয়ে ডাল, কাছ থেকে দেখাই। দেখো এখানে নিয়েছি সবজি দিয়ে ডাল, এখানে নিয়ে নিয়েছি চার চারটে লুচি, আর এখানে নিয়েছি একটু টমেটো আর একটু গাজর, কারণ ডাক্তার বাবা আমাকে এমনিতেও একটু শাকসবজি ফলমূল একটু বেশি খেতে বলেছে, তার জন্য ভাবলাম যে তেলে ভাজা লুচি তো এমনিতেও তেলে ভাজা, একটু চেষ্টা করছি না বাড়ির তেলে বলেছে। বাড়ির জিনিসটা আলাদা ব্যাপার, একদমই পিওর, একদম খাঁটি জিনিসে খাঁটি তেল, মানে একদম নতুন তেল, নতুন ভাবে পরিষ্কার ফ্রেশ ভাবে ভাজা, তো ঠিক আছে। আর তাছাড়াও ফ্রেশ শাকসবজি ফলমূল এগুলো খেতে বলেছে, তো সেই জন্য একটুখানি টমেটো আর গাজর নিয়ে নিচ্ছি সাথে। চলো খেয়ে নিই আমি এবার। কেমন হয়েছে? ভালো।